পরীক্ষায় পাশ করে চাকরি কই, 10,323-এর চাকুরি কেলেঙ্কারি ফাঁস। এবার সরাসরি ছাত্র সমাজ দিচ্ছে ডাক বেকারের পেটে লাত। ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রকে আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী রতনলাল নাথ হারিয়ে ফেলেছেন। শিক্ষা দপ্তরের সমচলনায় ঝড় উঠছে রাজনৈতিক মহলে। পথে পথে যখন বেকার যুবক যুবতীরা চাকরির জন্য অনাহারে ঘুরে বেড়াচ্ছেন শিক্ষামন্ত্রীর বাড়ির আশেপাশে, তখন কোনো হেলদোল পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর 10,323-এর চাকুরি কবে হবে, এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিবাদে গর্জে উঠেছেন। ত্রিপুরা রাজ্যের আইনের শাসন নেই, শাসকের রাজনীতি চলছে, তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র ক্রমশ হারিয়ে ফেলেছে। বছর ঘুরলেই 2023-এর বিধানসভা নির্বাচন, হাতে মাত্র 8 থেকে 7 মাস সময় রয়েছে। বাম ছাত্র যুব সংগঠন সরাসরি প্রতিবাদে গর্জে উঠেছেন আগরতলা শহর জুড়ে।